খাবার টেবিলে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে শুরু হলো একটা নতুন সকাল, একটা নতুন দিন। আজ মনটা একটু খারাপ, দেখি ডান হাতের বুড়ো আঙুলের নখটা আমার খুলে গেছে, কোথাও খুঁজে পেলাম না। এসেছি ব্রেকফাস্ট বানাতে, এখন বাজে সকাল 11টা, চা ফা খাওয়া হয়ে গেছে। আজ সানডে, তো হ্যাপি ওয়ালা সানডে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেন গুপ্তাস। আজ বাঙালি বাড়িতে যেটা হয়ে থাকে কচি পাঁঠার ঝোল, সেটাই হবে। তো মাংসটা আমি যেখানে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি একটু বরফটা কাটাবার জন্য। ডাল কড়াই আছে, মুসুর ডাল, তার সঙ্গে দেখি শাঁখা পাঁপড় হবে, উচ্ছে সেদ্ধ দিতে পারি বা ভাজা হবে, আর একটা সবজি হবে। যেখানে মিনতি বীর বিক্রমে ফুল ফর্মে লেগে পড়েছে পরিষ্কারের কাজে। মিনতি ভীষণ স্মার্ট, সবেতে ওর মানে অগাধ জ্ঞান, আবার নিজেই বলছে কিন্তু পড়াশোনা জানে না, কিন্তু মেয়েটা খুবই ভালো, একদম খাঁটি সোনা। আজকে ঝাড়পোছের কারণেই ঘরটা কালকে ঠিক করিনি। তো এখন ফ্রিজটা খুলে আমি ব্রেকফাস্টের জোগাড় যন্ত্র করব। তো এইটাই হাতে এলো, আজই আলু পরোটাটা করব, আমার কোনো খাটনি নেই, আমি এগুলো কিনে আনি, চটজলদি হয়ে যায় সানডে যেহেতু। একটু আলুর পরোটা আর চাটনি দিয়ে খেয়ে নেবো, চলো তাহলে ফটাফট আলুর পরোটাটা করে ফেলি। কিছুই বিশেষ করতে হয় না, তাওয়াটা বসাতে হয়, তাওয়াটা গরম করতে দিতে হয়, তারপর এটা কাঁচি দিয়ে কাটতে হয়, একটা করে পরোটা বার করতে হয়, আর পিট পিট ভালো করে সেঁকতে হয়, তারপর সামান্য একটু তেল বা ঘি দিয়ে হলুদ পালট করলেই রেডি আলুর পরাঠা। আমার মতো পাখিবাসদের জন্য এগুলো খুব ভালো, আমি কিনে রাখি মোর মার্কেট থেকে। ব্রেকফাস্ট রেডি করার পাশাপাশি আমি মাঝে মাঝে এসে ড্রয়িং রুমে ঝাড়পোচ কীরকম চলছে তার তদারকি করে যাচ্ছি। খাটফাট সরিয়ে, সোফা সরিয়ে ঝাড়াঝড়ি হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচুর ধুলো ঝুল বেরোচ্ছে, কারণ আমার যে কাজের মেয়েটি সে একেবারেই ঠিকঠাক করে কাজ করে না। আর মিনতির পাশাপাশি অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারে, ও ঝাড়াঝাড়ি করতে করতেই আবার কাগজ বেচতে চলে গেছে। প্রতিবেশীর বাড়ির ছাদে এই যে পায়রাটা দেখো, একে দেখে আমার চিত্রগ্রীবের কথা খুব মনে পড়ল। দুজনেই হলো দুজনেই চশমা পড়া, দুজনেই হলো টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা এরকমই স্ট্রং হওয়া দরকার। দুপুরবেলা খেয়ে দিয়ে আমি তো একটু টিভি দেখছিলাম, মিনতি এখনও কাজ করে চলেছে, এখন আমার শোবার ঘরের ডিপ ক্লিনিং চলছে, খাটের মধ্যে ছড়ানো অনেক জিনিসপত্র। আজকে আমার ছোট্ট বারান্দা বাগানটাও পরিষ্কার করা হয়েছে, যদিও পেছনে কাজ চলছে কনস্ট্রাকশনে, তার ফলে রোজ নোংরা হয়ে যায়, যতই পরিষ্কার করার চেষ্টা করি পরিষ্কার আর থাকে না। তবুও গাছগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, প্রত্যেকটা টব ইন্ডিভিজুয়ালি জল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা হয়েছে, গাছগুলোকে স্নান করানো হয়েছে, তো এখন একটু পরিষ্কার লাগছে। কালকে সকালবেলা উঠে দেখবো আবার ধুলোয় দূষণিত হয়ে গেছে পুরো জায়গাটা। এখানে দেখো এই যে ফ্লোটিং যে শেলফটা, তার মধ্যে তিনটে মানি প্ল্যান্ট রেখেছি, তো এই এক টুকরো সবুজে চোখটাও যেমন ভালো থাকে মনটাও খুব ফুরফুরে হয়ে যায়। জানি না বাগানটা কতদিন এরকম রাখতে পারবো, কারণ বাড়িটা আরও যখন মানে আরও কয়েকতলা হয়ে যাবে তখন তো আর সেরকমভাবে সূর্যের আলো
এখানে ঢুকবে না, এমনিতেই বড়ই কম ঢোকে। তো সেই কারণে জানি না রোদ না পেলে গাছগুলো কীভাবে বাঁচাবো আমি। তো যাকে সে পরে দেখা যাবে কি করা যায়। কর্তা অবশ্যই বলে দিয়েছে যে ছাতে গাছ রাখা চলবে না, কারণ ছাদটা তার বড্ড প্রিয়, সেখানে এত ভারী ভারী টব রাখা তার একেবারেই পছন্দ নয়। সেরকম হলে বাইরের বারান্দায় নিয়ে যেতে হবে, কিন্তু বাইরের বারান্দায় বা কত গাছ রাখবো, এখানে যেমন প্রচুর গাছ রাখা যায়, দেখি। আর দেখো এখানে আমার ছেলের ঘরে একটা নতুন ওয়ার্ড্রোব আনা হয়েছে ওর জন্য, এটা আজকে লাগানো হচ্ছে। তো জানলাটা কভার করে দিয়েছি, তো জানলাটা একটা ছবি তুলে রাখলাম ভবিষ্যতের জন্য, ইউটিউবে রেখে দিলাম, যাতে এটা ইউটিউবের মাধ্যমেই আমার কাছে সারা জীবন থেকে যায়। এখন চলে এসেছি রাতের খাবার দাবার করতে। আজকে রাতে আবার মালাবার পরোটা আছে, এটা শুধুমাত্র আমার পুত্রের জন্য। আর এই যে সকালবেলার কচি পাঁঠার ঝোল, আমার জন্য একটুখানি ভাত নিয়ে নিয়েছি, মা তারপরে শুক্লা ওরা ভাত খাবে, কর্তা তো শুধুই মাটন আর সবজি খেয়েছে, আর এই যে ছেলের থালা সাজিয়ে দিলাম একটু মাটন পরোটা আর একটু পেঁয়াজ, এই দিয়ে ওর লাঞ্চটা হয়ে যাবে। তো চলো আজকে রবিবারের একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলো টুকরো টুকরো ছবি তুলে ধরতে। আশা করা যায় আগামী দিনগুলোতে এরকমভাবে